স্টার ব্যানার ফেস্টুন তোরণ আর বর্ণিল আলোকসজ্জা, সব উৎসব উদযাপনে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সূর্যাস্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে কর্মব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। ইংরেজি বর্ষবরণ এবং মেগা বিচ কার্নিভালের প্রস্তুতি চলছে পুরোদমে। বর্ষবরণ উৎসবে অংশ নিতে আসা পর্যটকদের জন্যই এত আয়োজন, জানালেন অনুষ্ঠানের এই সমন্বয়কারী। বাচ্চাদের জন্য খেলা থাকছে, ওয়াটার স্পোর্ট থাকছে, জেট স্কিং, তারপরে আপনার প্যারাসেইলিং, এবং আমরা একটা আলট্রালাইট এয়ারক্রাফট ডিসপ্লে করব, সেটা থাকছে। এছাড়া আমাদের সাথে সাথে দুপুরের পর থেকে কনসার্ট চলতে থাকবে। অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করে পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানালেন, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ। এই যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে, এটার শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে বিনোদনের সব ব্যবস্থা এখানে থাকবে। নতুন বছর উদযাপন এবং বিচ কার্নিভালে অংশ নিতে এরই মধ্যে পৌঁছে গেছেন কয়েক হাজার পর্যটক। বছরের শেষ সূর্যাস্ত দেখতে প্রতি বছর কক্সবাজারে বেড়াতে যান অন্তত 3 লাখ পর্যটক। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের এই সময়টাতে আগে থেকেই সব হোটেল মোটেলের কক্ষ বরাদ্দ হয়ে যায়, এবারেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।